তোমরা যারা 2022 সেশনে এই সম্রাট এক্সক্লুসিভ উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বইগুলি কিনতে চাইছো, তো তোমাদের জন্য কি আদর্শ হবে? কাদের জন্য এই সম্রাট এক্সক্লুসিভ বই কারা কিনতে পারবে না, বা কিনলে তোমাদের কি কি উপকার হবে, এই বইতে তুমি কি কি পাবে এবং তার সঙ্গে কি কি অসুবিধা রয়েছে, এই বইগুলি সমস্ত বিস্তারিত তুলে ধরব। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সম্রাট এক্সক্লুসিভ সাজেশনের বাংলা সাবজেক্ট নিয়ে এটার কিন্তু ফুল রিভিউ করব। তো প্রথমেই এখানে দেখতে পারবে সুদীপ্ত শিকদার। তো বাংলা সাবজেক্টে আমার এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে। এখানে তোমরা দেখতে পারবে উৎস বা সোর্স বলে একটি অপশন আছে, প্রত্যেকটি গল্প বা কবিতার সোর্স বলে উৎস আছে। দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ যে শব্দার্থগুলো আমাদের প্রয়োজন সেই শব্দার্থ প্রত্যেকটির মানে এখানে কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে। সবচেয়ে ভালো লেগেছে গল্পের গতি প্রকৃতি, অর্থাৎ গল্পটা আমরা দু চার কথার মধ্যেই কিন্তু এখানে প্রকাশ করতে পারি। দেন তোমরা যখন যাবে এখানে আরও ম্যাজিক তোমরা দেখতে পারবে চরিত্রের প্রকৃতি, অর্থাৎ একটি চরিত্র কিভাবে আমরা 5 নম্বরের উত্তর জন্য করব সেটা কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে। যদি মৃত্যুঞ্জয় চরিত্র পড়ি তো এখানে সংবেদনশীল, দুর্বল চিত্ত, সদস্য ত্যাগী, এই সমস্ত পয়েন্টগুলি যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা 5 নম্বরের টোটাল উত্তরটা আমরা কিন্তু কভার করতে পারবো। তো এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। তারপরে যে আরও দুর্দান্ত সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং বলে একটি অপশন দিয়েছে। তো এই মৃত্যুঞ্জয় বা ভাত যে কোনো গল্প পড়তে গেলে আমাদের অনেক ডাউট আসে, এই ডাউটগুলো আমরা কী করে সলভ করতে পারবো, তার জন্য এই ডাউট ক্লিয়ারিংয়ের অপশনটা খুবই ইম্পর্টেন্ট। MCQ পেয়ে যাবে, যে MCQগুলি খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি অনেক MCQ দেওয়া আছে এবং তার উত্তর কিন্তু পরে দেওয়া আছে। সো বড় প্রশ্নের অ্যান্সার এখানে করে দেওয়া আছে, বড় প্রশ্নগুলো এখানে সুন্দর করে সাজানো আছে এবং একটি প্রশ্ন নয়, একটি প্রশ্ন যে কতভাবে ঘুরে আসতে পারে সেটা কিন্তু এই বই না পড়লে তোমরা কিন্তু কখনোই বুঝতে পারবে না। অনেকেই বলে এটি পড়লে কি 100% কমন পড়বে, তো সেরকম কিন্তু বলা যায় না, কারণ যেহেতু সাজেশন বই তারা একটি নির্দিষ্ট সাজেস্টিভ ওয়েতে দিয়ে থাকেন যে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে বা এই টাইপের আসতে পারে, যে এই হুবহু একই প্রশ্ন আসবে এমন কিন্তু কোনো কথা নেই। কিন্তু বিগত বছরে কিন্তু 100% কমন পড়েছে এই উচ্চ মাধ্যমিকের সম্রাট এক্সক্লুসিভের বাংলা সাজেশন বইটি। একটি কবিতা বা শিকার কবিতা ধরি, তো এখানে দেখতে পারবে সুন্দর উচ্চতা দেওয়া আছে, যেটা তো শব্দার্থ এখানে সুন্দর দেওয়া আছে এবং গল্পের গতি প্রকৃতি বা কবিতার যে মূল ভাববস্তু সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে, যেটা ইংলিশ সাবজেক্টে আমার কিন্তু অট লেগেছে। তো ACQ এবং বড় প্রশ্নের অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে, একটি প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে সেটা দেখতে পারবে। তোমরা জানো বাংলা সাহিত্যের কিন্তু দুটি বই আছে, একটি হচ্ছে টেক্সট বই এবং একটি হচ্ছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। তো এই বইটা যারা আছে তো তোমাদের রিডিং পড়তে খুবই অসুবিধা হয়, আমি কিন্তু এটা জানি এবং আমি ওটা ফেস করেছি। তো এখানে কিন্তু সম্রাট এক্সক্লুসিভ বইতে সেটা কিন্তু সেই প্রবলেমটা সলভ করতে পেরেছি। আর অনেকক্ষণ এই বইটি পড়েছি, তো প্রত্যেকটি যে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বিগত বছরে যেগুলো এসেছে সেগুলো কিন্তু স্পষ্ট করে এখানে প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেনের এক কথায় উত্তর কিন্তু এখানে বলে দেওয়া আছে, যেটা আমার দুর্দান্ত লেগেছে। যেটা আরও ভালো লেগেছে সেটা হচ্ছে এই নোটের কোয়ালিটি কন্টেন্ট। তুমি যদি যে কোনো একটি নোট পড়ে দেখো তাহলে বুঝতে পারবে বাজার চলতি যে নোট আছে এবং এই নোটের যে পার্থক্য সেটা কিন্তু আকাশ পাতাল, কারণ একটি নোটের কোয়ালিটি অনেকটা ম্যাটার করে এবং নোটের তোমরা কোয়ালিটিগুলো যদি পড়ে থাকো তাহলে তুমি বুঝতে পারবে কত সুন্দর ভাষা, সহজ সরল ভাষা এখানে ইউজ করা হয়েছে। শেষে ব্যাকরণের যে পার্টটা থাকে, মানুষ মানচিত্র বা বিতর্কমূলক রচনা বা জীবনী রচনা, তো এখানে স্পষ্ট করে দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটি যেগুলো দিয়েছে। এবং আমার যেটা আরও ভালো লেগেছে সেটা হচ্ছে তোমরা কীভাবে জীবনীর একটি ছক মুখস্থ করে সমস্ত জীবনী তোমরা লিখে দিতে পারবে পরীক্ষার খাতায়, সেটা আনকমন হলেও। তো এখানে কিন্তু একটা ছক দেওয়া আছে যেটা আমার খুবই ভালো লেগেছে। তো এই ছকটা দেখেই কিন্তু তোমরা প্রত্যেকটা জীবনী কিন্তু কমন না পড়লেও তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আমাদের ভেরি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তো চাইলে তোমরা এগুলো ফলো করতে পারো, এগুলো কিন্তু সাজেস্টিভ ওয়েতে করা আছে। দেন তোমাদের শেষের দিকেও দেওয়া আছে প্রত্যেকটি কীভাবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করবে বা কীভাবে পড়াশোনা করবে। তো এই সম্রাট এক্সক্লুসিভ বাংলা সাজেশন যে বইটা আছে সেখানে কিন্তু স্পষ্ট করে এখানে প্রত্যেকটি পয়েন্ট বাই পয়েন্ট লিখে দেওয়া আছে, তোমরা কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবে, কীভাবে MCQ, কীভাবে ACQ লিখবে বা শেষ কথা, তো প্রত্যেকটির এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে।
তো ওভারঅল আমার কিন্তু বাংলা বইটা দুর্দান্ত লেগেছে ইংলিশ বইটার থেকে। তো তোমরা যারা চাইছো এই বই দুটি কিনবে বা অন্য বইগুলো কিনবে, তো তোমরা অবশ্যই কিনতে পারো। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে সম্রাট এক্সক্লুসিভের বাংলা সাজেশন বইটি। এই বইয়ের খারাপ দিক বলতে সেরকম কোনো কিন্তু খারাপ দিক আমি পাইনি, কিন্তু যেটা আমার যেটা একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ বইয়ে যে জলছাপের চিহ্নটা আছে, এই জলছাপের চিহ্নটা যদি না দেওয়া যায় তাহলে মনে হয় আমার আর একটু বেটার লাগবে। কারণ এই জলছাপের কারণে অনেক সময় অনেক লেখা অনেক জায়গায় স্পষ্ট বা অস্পষ্ট বোঝা যাচ্ছে, তাছাড়া ওভারঅল বই দুটি অসাধারণ। ইংলিশ সাবজেক্টের কথা বলবো, যেখানে তোমরা কবিতা পেয়ে যাবে, তো কবিতার প্রথম লাইন বাই লাইন প্রত্যেকটি স্ট্যানজার অর্থ তোমরা এখানে সিম্পলি পেয়ে যাবে, এবং তার পরের পৃষ্ঠায় দেখতে পারবে তোমাদের প্রত্যেকটি ওয়ার্ডের মানে এখানে কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে। এমসিকিউ কিন্তু এখানে, এবং দেন তোমার নিচেই কিন্তু এমসিকিউর প্রত্যেকটি অ্যান্সার পেয়ে যাবে, এবং প্রত্যেকটি অ্যান্সার খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে 6 নম্বরের বড় প্রশ্নের অ্যান্সার। তো আশা করি দেখতে পাচ্ছ তোমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতা থেকে মোট 4টি বড় প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নের মধ্যে, অথবা অর্থাৎ কতভাবে এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে তার সম্পূর্ণ বিস্তারিত এখানে দিয়েছে। দেন তোমরা প্রত্যেকটি প্রশ্নের মধ্যেই কম বেশি অথবা দেখতে পারবে, এবং অ্যান্সারগুলো আমি কিন্তু পড়ে দেখেছি, খুবই ভালো লেগেছে আমার অ্যান্সারগুলো। দেন তোমরা টেক্সচুয়াল গ্রামার পেয়ে যাবে। তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকে টেক্সচুয়াল গ্রামারই কিন্তু থাকে, বাইরের কোনো গ্রামার থাকে না। তো এখান থেকে যে টেক্সচুয়াল গ্রামারগুলো আছে সেগুলো তোমরা কভার করতে পারলেই কিন্তু তোমরা ভালো নম্বর ক্যারি করতে পারবে। রুটসে প্রথমেই এমসিকিউ দেওয়া আছে, দেন তারপর এসিকিউ, এবং তারপর বড় প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো এটা আমার খুবই ভালো লেগেছে, এবং আর্টিকেল প্রিপোজিশন বা গ্রামারের পার্টটাও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তাদের আনসিন থাকবে 10 নম্বরে, সেই আনসিনও কিন্তু এখানে করে দেওয়া আছে। এরপর তোমাদের যে বিভিন্ন রাইটিংগুলো থাকে সেই রাইটিংয়ের অ্যান্সারও এখানে করে দিয়েছে। তো রিপোর্ট রাইটিং এখানে কিন্তু একটা সুন্দর মডেল পারফর্মা দিয়েছে, কিভাবে তোমরা রিপোর্ট রাইটিং সুন্দরভাবে কমপ্লিট করবে এটা দেখে একটি করলেই কিন্তু সমস্তগুলোই হয়ে যাবে। তো শেষে পেয়ে যাবে মক টেস্ট, অর্থাৎ তুমি কতটা ইম্প্রুভ করেছো তোমার সাবজেক্টে। এখানে কিন্তু তোমরা ঘড়ি ধরে 3 ঘন্টার পরীক্ষা দিতে পারো। এখানে কিন্তু কোশ্চেন সেট আছে, এবং ফাজিল এবং হাই মাদ্রাসারও আছে, এবং শেষে দেওয়া আছে তোমাদের কিছু পরীক্ষার জন্য টিপস। তো এই বইটি আমার খুবই ভালো লেগেছে। ও এই বইটি কাদের জন্য? যারা অত্যন্ত ভালো রেজাল্ট করতে চাও তো তোমাদের জন্য এই বইটি, এবং যারা নিম্নমানে শুধুমাত্র পাশ করতে চাও তোমরাও কিন্তু এই বইটি কিনতে পারো। কিন্তু এই বইয়ের কতগুলি অসুবিধা রয়েছে, আমি যেগুলো ফলো করলাম সেগুলো আমি কিন্তু স্ট্রিক্টলি, আমি কারো পক্ষ নিয়ে বলছি না, আমি কিন্তু স্ট্রিক্টলি যেগুলো ফলো করেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরব। তোমরা যখন এই ইংলিশ বইয়ের পাতাটা ওপেন করবে তো এখানে দেখতে পারবে জলছাপের মতো একটি দেওয়া আছে মৌলিক লাইব্রেরির পক্ষ থেকে। তো আমার এটা কিন্তু খুব খারাপ লেগেছে যে এই লেখাটা বা এই জলছাপের জন্য কিন্তু অনেক লেখাই এখানে কিন্তু ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তাই আমি পরবর্তীকালে বলবো এই লেখাটা যদি না থাকে তো বইটির আরও উন্নত এবং কোয়ালিটিতে আরও ইম্প্রুভ করবে। দ্বিতীয়ত, এখানে তোমরা যখন কবিতা বা যে কোনো একটি গল্প তোমরা ওপেন করবে এখানে, তো এখানে স্ট্রং রুটস বলে তোমাদের একটি সিলেবাসে অপশন আছে। তো স্ট্রং রুটসের এইখানে যদি সমস্ত স্ট্রং রুটসের একটি স্টোরি সংক্ষেপে যদি বলে নেওয়া যেত এখানে তীরচিহ্ন আকারে বা যে কোনো আকারে সংক্ষেপে, তাহলে মনে হয় আমার একটু বেটার মনে হতো এই বইটি। কবিতার মিনিংসগুলোর অর্থ পেয়ে যাবে এখান থেকেই। তো এখানে আমি বলবো এখানে প্রচুর মিনিং দেওয়া আছে, যে হিস মানে কি, পোয়েট্রি মানে কি, এই সমস্ত সিলি ওয়ার্ডগুলোর মানে না দিলেও কিন্তু বইটি আরও ভালো হতো। কারণ এই ধরনের ছোট ছোট ওয়ার্ডগুলির প্রত্যেকটি মানেই প্রায় আমরা জানি, তো যেগুলো অজানা সেগুলো দিলেও ভালো হতো। এবং দ্বিতীয়ত, স্টোরি যেগুলো আছে সেগুলো একটু গল্পের আকারে 2-4 কথা লিখে দিলে ভালো হতো। এবং পয়েন্ট নাম্বার 3-তে যেটা বলবো, ধরে নেওয়া যাক স্ট্রং রুটস একটি স্টোরি আমরা বা অটোবায়োগ্রাফি পড়বো, তো এখানে একটা সোর্স অর্থাৎ এটা স্ট্রং রুটসটা কোথা থেকে নেওয়া হয়েছে, তো যদি এই পোর্শনটা এখানে করা হতো তাহলে আমার মনে হয় এই ইংলিশ বইটা আরও বেটার হতো। তো ওভারঅল আমি বলবো তোমরা প্রত্যেকেই এই সম্রাট এক্সক্লুসিভের ইংলিশ বইটা কিনো। এই তোমরা যারা পরীক্ষা দেবে তোমরা এই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলি অবশ্যই কিনতে পারো, কারণ বই কখনো ঠকায় না। তো থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।